মা তোমরা ভাবতে পারছো না, তোমরা কেউ ভাবতে পারছো না মেঘের জন্য লাস্ট কয়েক মাস ধরে আমাকে কি কি ফেস করতে হচ্ছে। প্রথমে ইউনিভার্সিটির কেলেঙ্কারি, তারপর পাড়ার ফাংশনে গান গাইবার জেদ, তারপর ঘুরতে যাওয়া ক্যান্সেল করা, গিনির রিলেশনে মাথা গলানো, আর এবার এবার তো আমি আর পারছি না মা, আমি টায়ার্ড হয়ে গিয়েছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে এটা কি? আমি আমি সবার কাছে কতবার করে হাত জোড় করে ক্ষমা চাইবো আমাকে বলো। এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছে ময়ূরী? মেঘের জন্য সবার কাছে ক্ষমা চাইবার দায়িত্বটা তোমাকে কে দিয়েছে? আমি তো তোমাকে অ্যাপয়েন্ট করিনি। না তা করোনি, কিন্তু ও এটা কেন বারবার করছে সেটা বোঝার ক্ষমতা কি তোমাদের আছে? সেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই, সেটা ভাবার মনটাও তোমাদের নেই। মেঘ নিজের দিদিকে দিদির সম্মান না দিলেও মেঘ ময়ূরীর বোন তো, সেজন্য বোনটাকে ভালোবাসে, তার কথা ভেবে মরে। কেন এই কথা বলছো? মেঘের সম্পর্কে যাবতীয় ভাবনার দায়িত্বটা তো শুধু আমার, তোমাদের তো নয়। নীলের সঙ্গে মেঘের বিয়ের পর আমি বারবার বলেছিলাম ময়ূরী যেন ও বাড়িতে গিয়ে না থাকে। কথা শোনেনি, তুমিও শোনোনি, প্রয়োজন মনে করোনি। ও যদি বারবার ইন্টারফেয়ার না করতো তাহলে তো এটা হতো না। কি বলতে চাইছো তুমি বাবি? কি বলতে চাইছো? আমি মেঘের লাইফে ইন্টারফেয়ার করেছি না কি বলতে চাইছে? একবার নয়, বারবার ইন্টারফেয়ার করেছো এবং তার জন্য মেঘের ক্ষতি হয়েছে। তার মানে কি বলতে চাইছো তুমি? আজ মেঘের জীবনে যা ঘটেছে তার জন্য আমি দায়ী? না না বলো, ক্লিয়ারলি বলো সেটা মা। ভাবি কি বলতে চাইছে আমি বুঝতে পারছি না। আমি দায়ী, আমি রেসপন্সিবল আর যা যা হয়েছে। এক সেকেন্ড আমি বুঝছি। এই যে ভাবি, ছোটবেলা থেকে তুমি আমাদেরকে মরাল ক্যারেক্টার নিয়ে অনেক জ্ঞান দিয়েছো, অনেক কথা শুনিয়েছো, বলেছো একটা মানুষের মরাল ক্যারেক্টারই সব কিছু, সেটাই তার পরিচয়। আজ তোমার ছোট মেয়ের মরাল ক্যারেক্টার যেখানে নেমেছে সেটা তো দেখতে পাচ্ছ, তোমরা দেখতে তো পাচ্ছ, কিন্তু ওর কোনো দোষ তোমরা খুঁজে পাবে না। ছি ছি ছি, একটা ম্যারিড মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে লাগাম দাও মুখে। ভাবি তুমি শান্ত হও, এত এক্সাইটেড হয়েও না। মা তুমি ভাবিকে কিছু বলো, প্লিজ কিছু বলো। ভাবি তো কনস্ট্যান্টলি এরকম বায়াসড বিহেভিয়ার করে চলেছে। ওর ভাবির মাথাটা খারাপ হয়ে গেছে রে। ছোট মেয়ের নিজের হাতে বিয়ে দিয়েছে না, আর এক মেয়ে সর্বনাশ করেছে, আর ছোট মেয়ের ঘর গোছাতে গিয়ে সেই ঘর আদরের মেয়ের কেলেঙ্কারিতে একবারে নয় ছয় হয়ে গেছে না, মাথা ঠিক থাকবে কি করে? মধুমিতা, ময়ূরী, আমি তোমাদের দুজনকেই বলছি, মেঘের কীর্তি, মেঘের কেলেঙ্কারি, এই ধরনের কথা যেন তোমাদের মুখ থেকে আমি না শুনি, আর কোনোদিনও যেন না শুনি। বাপি বাপি তুমি এসব ছেড়ে দাও প্লিজ, আর এসব নিয়ে কথা বাড়িও না, তোমার শরীরটা খারাপ করবে। আমি ঠিক আছি রে মধুমিতা, ও তোমার নিজের মেয়ে, ও কি করতে পারে আর কি পারে না সে ধারণা তোমার নেই? এখনো অবধিও যা যা করেছে তাতে এই কেচ্ছা কেলেঙ্কারি, কালিলেপা, এগুলো তো স্বাভাবিক। মধুমিতা, তোমাকে আমি বারণ করেছি এই ভাষায় কথা বলতে। ধমকাচ্ছো তুমি আমাকে? হ্যাঁ বারণ করেছো তো কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, কি করবে তুমি? আমাকে মারবে, গলা টিপে ধরবে আমার, কি করবে? কোনোটাই করবো না। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব অনেক দূরে, বাড়িটার বাসযোগ্য নেই, বড্ড নোংরামো করছো তোমরা। বাহ 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 বাহ, তোমার আদরের ছোট মেয়ের এমন গুণকীর্তন যে সভ্য সমাজে তুমি বসবাস পর্যন্ত করতে পারছো না, তুমি এখান থেকে দূরে চলে যাবে, মুখ দেখাবার জো তোমার নেই। ছি 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 মে ছি, এতটা নিচে নেমে গেছিস? হ্যাঁ ওই রূপঙ্করকে যদি তোর ভালোই লাগতো তুই ওর সাথে ঘর করলি না কেন? হ্যাঁ বাবাকে সে কেন বললি না? তাহলে বাবা যেভাবেই হোক ওর সাথেই তোর বিয়েটা দিত। মা তোমারও মনে হয় রূপঙ্কর সান্যালের প্রতি আমার প্রেম ছিল? আচ্ছা দিদিভাই না হয় এই কথাগুলো বলছে কারণ দিদিভাই এই গল্পগুলো বানিয়ে ওই বাড়ির লোকেদের কাছাকাছি আসতে চেয়েছে। এই এক মিনিট দাঁড়া দাঁড়া, কি বললি? আমি গল্প বলে ওই বাড়ির লোকের কাছাকাছি যেতে চেয়েছি মানেটা কি? কেন তুই জানিস না? না। হ্যাঁ জানিস, আমি যখন কলেজে পড়তাম তুই জানিস রূপঙ্কর আমাকে কিভাবে উত্তক্ত করতো, ওর এই অসভ্যতার জন্য আমি ওকে চড় মেরেছিলাম সকলের সামনে, রাস্তার মধ্যে, তোরও তো সামনে।
আমার মতন মেয়ে যে আজ অব্দি কারোর গায়ে হাত তোলেনি, সে ওই রূপঙ্করকে চর মারতে বাধ্য হয়েছিল। আর অমনি তুই ওটাকে একটা নোংরা তকমা দিয়ে দিলি, কেন বলতো? রূপঙ্করের মতন ছেলে ওই বাড়ির জামাই হলে তোর কি সুবিধে হতো? তুই আমাকে আরেকটু বেশি অস্বস্তিতে রাখতে পারতিস, তাই? মেঘ, মুখ সামলে কথা বলবি আমার সঙ্গে। মেঘ, ওই বাড়িতে শুধুমাত্র তোর সুবিধের জন্য তোর দিদি দিনের পর দিন তোর পাশে থেকেছে, শুধুমাত্র তোর জন্য। আমি ওকে বারণ করেছি, ও শোনেনি। ও বলেছে, না মা, বোনের দরকার, আমাকে প্রয়োজন, কারণ ও বাড়িতে ওকে কেউ পছন্দ করে না। ওর হাজার অপমান সত্ত্বেও শুধুমাত্র তোর জন্য তোর পাশে থাকলো, আর তুই বলছিস তোকে অস্বস্তিতে ফেলার জন্য এইসব করেছ। বাহ, চমৎকার! এই না হলে নিজের মায়ের পেটের বোন। তুই একটা ভুল করেছিস মা। ওই রূপঙ্কর বলে ছেলেটা যে বাদরামো করে, তোকে যে উত্তক্ত করতো, এটা আমাকে বলা উচিত ছিল তো। ভাবি, ও সেটা জানাইনি তোমাকে, কারণ উত্তক্ত রূপ মেঘকে করতো না, মেঘ রূপকে করতো। আর সেটা আমিও খুব ভালোভাবে জানি। কি জানিস তুই? থাক না সেসব কথা মেঘ, আজ সেগুলো শুনলে নিজেই লজ্জা পাবি। আর বাবি, আমাকে একটা কথা বলো তো, রূপের মতো ছেলে মেঘের ব্যাপারে মিথ্যে কথা কেন বলবে? না, রূপ যে ক্লাসে বিলং করে, সেখানে তো এরকম মেঘের মতো মেয়েদের ওরা পাত্তাও দেয় না। কি বলতে চাইছো? রূপঙ্কর বলে ওই ছেলেটির স্ট্যাটাস এতটাই হাই যে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে সম্পর্কে সেই কথা কেন বলবে? এই তো। না বাবি, আমি বলতে চাইছি রূপ একটা স্মার্ট, রিচ, গুড লুকিং ছেলে, যার প্রতি অনেক মেয়েরা অ্যাট্রাক্টেড থাকে। মেঘকে দেখো একবার, জাস্ট সি কি ও, এর মোস্ট আনস্মার্ট, আনইমপ্রেসিভ, সিম্পল লুকিং একটা মেয়ে। ভাবি, তুমি লজিক্যালি আমাকে বলো তো, অ্যাট্রাকশন কার সাইড থেকে হতে পারে, মেঘ নাকি রূপ? আজ মেঘের মতো 10টা মেয়ে রূপের চারিদিকে ঘুরঘুর করে, ওদিক থেকে তাকায়। তুমি ভুলে যাচ্ছো যে তুমি বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো। এই কথাগুলো যদি ও বাড়িতে বলতে হয়তো অনেক হাততালি কুড়োতে পারতে তুমি, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। তুমি যা যা করে চলেছো তাতে তোমার ভেতরের নোংরা মনটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এতে ওর নোংরা মনটা তোমার চোখে পড়ে। তোমার গুণধর ছোট মেয়ে, সে যে ঘর ফাঁকা পেয়ে ছেলেটার উপরে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই বাড়িতে এই ধরনের কথা যেন আর উচ্চারিত না হয় দ্বিতীয়বার। হেড অফ দি ফ্যামিলি হিসেবে এটা আমার অর্ডার, ইয়েস। ভবিষ্যতে কোনোদিন এই কথা যেন না শুনি। বাপি বসো তো, বসো বাপি, বসো বাপি, একটু জলটা খাও, শান্ত হও, ছাড়ো এসব কথা। আর শোনো, তুমি যদি এভাবে চিৎকার করো আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বলো তাহলে। তুমি তো সন্তানের জন্ম দিয়েছো না, তুমি তো মা। মা শব্দটার একটা আলাদা তো মর্যাদা আছে, পবিত্রতা আছে, তুমি সেটা রাখতে পারলে না, করুণা হয় তোমার জন্য। সন্তানের জন্ম দেওয়াটাই তোমার অপরাধ হয়েছে। চোখা চোখা কথা শোনালি হেড অব দ্য ফ্যামিলির দায়িত্ব নেওয়া হয় না অনিন্দ্য, অস্বীকার করতে পারো যে আজকে তোমার ছোট মেয়ের জন্য আমাদের সকলের মাথা হেঁট হয়েছে? এটা মিথ্যের জন্য কখনো মাথা নিচু হয় না আমার। ও বাড়িতে মেঘ সম্পর্কে যা যা নোংরা কথা বলা হয়েছে সেগুলো মিথ্যে জেনেও ময়ূরী তাকে সমর্থন করে গেছে, ইন্ধন জুগিয়ে গেছে। প্রত্যেকটা ঘটনা মিথ্যে, তবু সে ইন্ধন জুগিয়েছে। আমি দিয়েছি ইন্ধন বাবি, আমি? তুমি এরকম কেন বলছো আমাকে বলো তো, কেন? কারণ তুমি ইন্ধন দিয়েছো। ইউনিভার্সিটিতে টোকাটুকির যে অভিযোগ তোলা হয়েছিল মেঘের বিরুদ্ধে, সেখানে তুমি ইন্ধন জুগিয়েছিলে। তুমি তো একবারও বলোনি যে না, আমার বোন এটা করতে পারে না, তারপর এটা করা সম্ভব নয় কখনো। উল্টে কি করেছিল তুমি? চিৎকার করেছিল, ওদের সঙ্গে গলা মিলিয়ে করেছিল তো, তার জন্য সকলের কতটা মাথা নিচু হচ্ছে সেটাও বলেছিল। কিন্তু ঘটনাটা যে পুরোটাই মিথ্যে সেটাও প্রমাণ হয়। তুমি কি মেঘের কাছে একদিনের জন্য সেদিনের বলা কথাগুলোর জন্য মাপ চেয়েছো? চেয়েছো কি? একবারও চাও। তারপর পাসপোর্ট হারানোর কথা,
মেঘকে পাসপোর্ট হারানোর জন্য তুমি অকথ্য ভাষায় ওদের সঙ্গে গলা মিলিয়ে অপমান করেছো, অথচ ওই পাসপোর্টে ছিল তোমার আঙুলের ছাপ। ময়ূরী, যারা কাছের ঘরে বাস করে তাদের অন্যের ঘরের দিকে ঢিল ছুটতে নেই। তুমি কাছের ঘরে বাস করছো, তার মানে ভাবি তুমি এটা বিশ্বাস করো যে পাসপোর্টটা আমি লুকিয়েছিলাম? আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে, রোমান তো তাই বলছে। এ কথা এখন কেন উঠছে অনিন্দ? ময়ূরী যে ওদের সকলের সামনে পাসপোর্টটাতে কোনো একটা সময় হাত দিয়েছিল সেটা তো ওরাই বলেছে। কিন্তু হাতের ছাপের রিপোর্ট আসা পর্যন্ত ময়ূরীর সে কথা মনে হয়নি, একবার মনে পড়েনি। আশ্চর্য নয় কি? ময়ূরী, তোমার তো মেঘের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে কমপ্লেনটা ও তুলে নিয়েছিল, না হলে তো অনেক দুর্ভোগ ছিল তোমার কপালে। শেষ পর্যন্ত কি প্রমাণ হতো সেটা আমরা জানি না, তবে সব সত্যির প্রমাণ লাগে না। ঠিক আছে অনিন্দ, আমি যদি মেনেও নিই যে ময়ূরী ইন্ধন যুগিয়েছে মেঘের বিরুদ্ধে, তাহলে আজকে যে অন্যায়টা মেঘ করেছে সেটা কি এতটুকু কমে যায়? মা, তুমি একটা ভুল করছো। আজকে যা যা হয়েছে তার কোনো একটা কাজও আমি করিনি মা, যা অন্যায় করার রূপ করেছে। এই কথাটা তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কাউকে বিশ্বাস করাতে পারবে না। মেয়েকে নিজের কথা বিশ্বাস করাতে এক গলা গঙ্গা জল, তিল, তুলসী, গীতা, বাইবেল এসব কিছুই ছুঁতে হয় না। তার কথা যে বিশ্বাস করা সে আপনি, যারা ওকে চেনে জানে তারা জানে যে ওর কথা কতখানি সত্যি। তোমার দুর্ভাগ্য তুমি সেটা বুঝলে না, বুঝতে চাইলে না, তোমার ময়ূরীর প্রতি অন্ধ ভালোবাসার জন্য। আমি যদি ময়ূরীর প্রতি অন্ধ হই তাহলে তুমি কি? যাক, এসব কথা বাদ দাও, চল ময়ূরী শুতে চল। ওরা বাপ বেটি মিলে একে অপরের পিঠ চাপ রাখ, তুই না ঘুমোলে তোর শরীরটা খারাপ হবে, চল মা। দিদিভাই দাঁড়া এক মিনিট, আমার একটা হিসেব মিলছে না। হিসেব? কিসের হিসেব? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই আমাকে কেন কফিটা করতে বললি? মানে সেটা তো বললাম আমি তোকে। হ্যাঁ, তুই বললি যে তুই ওই বাড়ির লোকেদের পারমিশন ছাড়া তাদের কিচেনে ঢুকবি না, কিন্তু তুই তো তাদের পারমিশন ছাড়া কিচেনে ঢুকেছিলি সেই বৌভাতের দিন সকাল। তুই যখন আমাকে হেল্প করার নামে কিচেনে এসেছিলি তখন তো তুই ওদের পারমিশন ছাড়াই ওদের জিনিসগুলো আমায় বের করে দিচ্ছিলি। এমন তো নয় যে ওদের জিনিসে হাত দিসনি। কি মানে কি বলতে চাইছিস তুই বুঝতে পারছি? হিসেব মেলাতে চাইছি, এটাই মেলাতে চাইছি যে আমাকে কফিটা করতে বলে তোরা কেন ওখান থেকে চলে গেছিলি, তুই গিনি মিনি কেউ কেন এই ঘরে ছিলি। আশ্চর্য মেয়ে, আমি তো ওদের সঙ্গে একটা সিক্রেট কথা শেয়ার করতে বেরিয়েছিলাম। আচ্ছা, তুই যখন আমাকে কফিটা বানাতে বলেছিলি আমি তো তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আমি কফিটা দেব না, কফিটা তুই দিবি, তাও তুই ওখানে ছিলি না কেন? আমাকে কফিটা দিতে কেন বাধ্য করলি? তুই কি বলতে চাইছিস মেঘ? কি বলতে চাইছিস? আমি ইচ্ছে করে তোকে ওই ঘরে একা রেখে গিয়েছিলাম, আর আমি তোকে একা রেখে গিয়েছিলাম বলে তুই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে? দিদি ভাই, বারবার এই একই ভুল বা মিথ্যে বলিস না। তুই বা তোরা তখন ওই ঘরে ছিলি না বলেই ওই রূপঙ্কর সান্যাল লোংরামিটা করতে সাহস পেয়েছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা কথা বুঝতে পারছি না। ময়ূরী তোমাকে কফি করতে বলেছিল রূপের জন্য? বাপি, তোমাকে না আমি এই কথাগুলো সব পরে বলবো, সব বল, যেই যে লিঙ্কগুলো তোমার কাছে মিসিং লাগছে আমি সবটা জুড়ে দেবো তোমার সামনে, কিন্তু আজকে না। আর দিদি ভাই, এতগুলো কোইন্সিডেন্স কী করে ঘটে গেল বলতো একসাথে? আমার কফি করা, তোদের ওই সিক্রেট শেয়ার করতে বাইরে যাওয়া। মা মা শুনছো, শুনছো তুমি ও কি বলছে? মেঘ কিন্তু আমাকে এবার অ্যাকিউজ করছে। মা, ও বলছে আমি ইচ্ছে করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা তো সত্যি নয়। আমি বাইরে ওই গিনিমিনির সঙ্গে একটা সিক্রেট কথা ডিসকাস করতে গিয়েছিলাম ওদের সঙ্গে, মানে যেই প্ল্যানটা ওদের সঙ্গেই আমার করার আমি সেই কথা বলতে বাইরে গিয়েছিলাম। আর আমার ওই বাইরে যাওয়াটাকে দেখো মা, ও কিরকম ভাবে আমার কি মনে হয় জানিস তো, তোর আরেকটু বেশি কনসিয়াস হওয়া উচিত ছিল।
আচ্ছা ঠিক আছে, আমি আমি ধরে নিচ্ছি যে তুই যা যা বলছিস সবটা ঠিক। তোর মনে হয়েছিল যে আমার ওই রূপঙ্কর সান্যালের ওপর সাংঘাতিক দুর্বলতা রয়েছে, এটাই তো তুই বলেছিলি না ওদের বাড়ির সবাইকে? ময়ূরী, তুমি এটা ও বাড়িতে গিয়ে বলেছো? কেন বলেছো? বাপে, আমি যখন গিনিকে রূপের ব্যাপারে সাবধান করতে চেয়েছিলাম তখন যথারীতি নীলের মা আমাকে বিশ্বাস করেননি, দিদিভাইকে ডেকেছিল রূপের ব্যাপারে জানতে। আর দিদিভাই যথারীতি ঢালাও সার্টিফিকেট দিয়েছিল, আর এটাও বলেছিল যে আমার নাকি ওই রূপঙ্করের উপর। বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না ময়ূরী। দিদিভাই আমার ওই বাড়িতে সংসার গুছিয়ে দিতে গেছিল না ভাবি? ওর হয়তো মনে হয়েছিল যে এইভাবেই সংসার গুছিয়ে দিতে হয়। ছাড়ো বাপি ওসব কথা। আর তুই, তুই তো জানতিস যে আমি রূপঙ্কর সান্যালের প্রতি কতটা দুর্বল ছিল, তাহলে তোর এটা এনশিওর করা উচিত ছিল যে যাতে আমি আর রূপঙ্কর সান্যাল ওই ঘরে একা না হয়ে পড়ি, আমি যেন আমার দুর্বলতা প্রকাশের কোনো সুযোগ না পাই, তাই না? তুই তো আমাকে বারবার এটাই বলেছিস যে তুই নাকি আমাকে আগলে রাখতে ওখানে গেছিস, আর ওই বাড়ির সকলকেও এটাই বুঝিয়েছিস। বাহ মেঘ, বাহ, অসাধারণ। এখন সব কথাগুলোকে টুইস্টেড করে প্রেজেন্ট করে বাবিকে আমার এগেনস্টে করে দিচ্ছিস, তাই তো? আবার বলছিস যা সব হয়েছে তোর সঙ্গে সব কিছুর দায় আমার। বাহ বাহ বাহ, আমি বুঝতে পারছি না মেঘ, আমাদের সকলের মুখে কালি লেপেও এত কথা তুমি বলছো কি করে? উল্টে তুমি ময়ূরীকে দোষারোপ করছো। অনিন্দ, তুমি মেনে নাও, তোমার ছোট মেয়ের কোনোদিনই সংসার করা হবে না, সংসার করার উপযুক্তই নয়। সংসার করতে গেলে না মিনিমাম একটা কমিটমেন্ট লাগে, একে অপরের প্রতি শ্রদ্ধা লাগে, ভালোবাসা লাগে, অনেস্টি লাগে, যেটা তোমার ছোট মেয়ের মধ্যে এক ফোঁটাও নেই। আমি জানতাম তোমার এই গুণধর ছোট মেয়ে না কোনোদিনও সংসার করতে পারবে না। মা, আমার মধ্যে কমিটমেন্ট, রেসপেক্ট, অনেস্টি এসব আছে কিনা এগুলো নিয়ে পরে ভেব। শুধু এটা জেনে রাখো যে মেঘ যে সংসার করতে পারেনি সেটা তার নিজের কারণে নয়, অন্য কারণে, অন্য কারোর কারণে। মেঘ বল, কার কারণে আমাকে বল, কি হলো বল, খোলসা করে বলে দে, কার কারণে তোর সংসার ভেঙেছে? আমি তোর সংসার ভেঙেছি না, সত্যিটা বল কি হলো? এতক্ষণ তুই অনেক কথা বলেছিস, অনেক দোষ দিয়েছিস তুই আমার নামে, এটার বেলায় চুপ হয়ে গেলি কেন? তুই এটার বেলায় চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল কার কারণে তোর সংসার ভেঙেছে? শোন মেঘ, তুই অনেক কথা অনেক গুছিয়ে বলতে পারিস, সেটার প্রমাণ তুই আমাদেরকে আজ অব্দি দিয়েছিস, তাই এই কথাটাও ঠিক বলতে পারবি। বল না, কাম অন, স্পিক আউট মেঘ, স্পিক আউট, বলতে বলছি। ও আর কি বলবে, প্রথম দিন থেকে তো সংসারে মন ছিল না, তুই যাকে সাহায্য করতে গেছিস সেটা তো ওর ছোট মন থেকে মেনেই নিতে পারছিল না। তোকে যে ও বাড়ির লোকেরা একটু বেশি পছন্দ করে না সেটাই ও মন থেকে মেনে নিতে পারে না, হিংসে, বুঝলি, হিংসে। ওই সংসারে গিয়ে প্রথম দিন থেকেই লক্ষ্য ছিল তোকে ছোট করা, যে করেই হোক তোকে নিচু দেখিয়ে ও নিজেকে কি করে বড় প্রমাণ করবে সেই চেষ্টা করছিল। তার মানে তো তুমি এটা বুঝতে পারছিলে যে ময়ূরীর উপস্থিতি মেঘের সংসারে, মেঘের জীবনে একটা অশান্তি সৃষ্টি করছে, তুমি বারণ করনি তো ওকে যেতে? বলনি তো তুই ওখানে যাবি না, ও বাড়িতে থাকবি না? উল্টে তাকে সমর্থন করেছে। যদি এর উল্টোটা হতো, যদি ময়ূরীর সংসারে মেঘ কোনো সমস্যা সৃষ্টি করতো, তাহলে কি তুমি এতটা ইনডিফারেন্ট থাকতে পারতে? আমি তোমাকে অনেকবার বলেছি, আমি মেঘের ভালো মন্দে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। ও ময়ূরীকে পেছন থেকে ছোড়া মেরেছে, তার ফলও পেয়েছে। আর এই গোটা সময়টা ও ময়ূরীকে ছোট দেখাতে এতটাই ব্যস্ত ছিল যে সংসারে নিজের জায়গাটা কি করে করবে সেটাই ভেবে ওটা সময় পায়নি। তুই বড় অভাগা রে সত্যি, নিজের ঘরের লোক যখন পর হয়ে যায় তখন আর কোথায় গিয়ে দাঁড়াবি তুই? যাক, এ কথারও শেষ নেই, হাহাকারেরও শেষ নেই। তোমরা যাও, ঘরে যাও।
তুইও বিশ্রাম নে, খালি একটা কথা মনে রাখিস, এই বাড়িটা যেমন আমার, বাড়িটা যেমন তোর মায়ের, যেমন ময়ূরীর, ঠিক ততখানি তোর নিজের অধিকারে এই বাড়িতে তুই থাকবি। কুণ্ঠার কোনো প্রশ্ন নেই, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলাতে হবে। অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি এবার হবার সময় হয়েছে, ফার্মলি মাথা উঁচু করে সেটা সামলাবে, আমি জানি সেটা তুই পারবি। আর মাথা উঁচু করার কথা বলো না তো অনিন্দ, কাল থেকে পাড়ায় মুখ দেখাতে পারবে তো? রূপঙ্কর কিন্তু এই পাড়ারই ছেলে, তোমার ছোট মেয়ের, ছোট মেয়ের কীর্তিকলাপের কথা চাপা থাকবে তো? কটা মিথ্যে রটনায় আমার মেয়ে কোনোদিন ভেঙে পড়েনি, পড়বে না। মাথা উঁচু রেখে সমস্ত বাধা পেরোতে হবে, নিজেকে এমন একটা উচ্চতায় প্রতিষ্ঠিত করো যাতে আজকে যারা তোমার দিকে আঙুল তুলছে, কালি ছেটাচ্ছে, সেদিন তোমার এতটুকু সঙ্গ পাওয়ার জন্য তোমার পেছনে তারা ঘুরে মরে। মেঘ, পারবি তো রে মা? পারবো বাপি, নিশ্চয়ই পারবো। সেদিন তোমার এতটুকু সঙ্গ পাওয়ার জন্য তোমার পেছনে তারা ঘুরে মরবে। তোমার সামনে এখন একটাই অপশন, আর সেটা জেতা। জীবনের এই যুদ্ধে জেতা ছাড়া তোমার কাছে আর কোনো পথ নেই।